সীতাকুণ্ডুর বাঁশবাড়িয়া সিবিচুদ সাগরদ নামিয়ে এনে আবারও তিনজন নিখোঁজ হই। আজ শুক্রবার 6 জুলাই 2-3 তারিখে এ ঘটনা ঘটে। নিখোঁজ তিনজন হইল সাইফুল, আলাউদ্দিন ও ইয়াসিন। তারা বেগুন চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাহার বাসিন্দা বলে জানা যায়। 22 জনের উগ্র দল মিলিয়ে এনে আজ দুইজে বাঁশবাড়িয়া সিবিচুদ বেড়াতে গিয়ে তারপরে সাগরদ নামিলে এই ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ তিনজনের খোঁজত সাগরদ তল্লাশি চলার। প্রায় ওরা লাঞ্চ করছে নাকি 2:30 বাজে এখানে। লাঞ্চ করার পরে নাকি ওরা হাঁটতে হাঁটতে তিনজন ওইখানে গেছে, তারপর আরেকটা ছেলে ছিল, মানে ওই ছেলেটা সহ গেছে, চারজনে গেছিল টোটাল। চারজনে যাওয়ার পরে একজন উঠে গেছে, তো তিনজনে ওইখানে মানে স্লিপ করে পড়ে গেছে। নিখোঁজের মধ্যে সাইফুল, আলাউদ্দিন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী। তারা একাধিকবার বারণ করে এই যে ওনারা সাইডে জন্মে ওনারা পানি পানিটা নামি হন, কিন্তু তারা আনার কথা নহনি, তারা নামে গিয়ে নামে যাওয়ার পরে এরকম এই উদ্ধার হাজার ব্যাপারে ফায়ার সার্ভিসের কর্মকর্তার লগে হতা হইলে তারা জানাইল আগ্রাবাদ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে এখানে ডুবুরি দল পাঠানো হয়েছে। তো আমাদের উদ্ধার অভিযান চলমান আছে, তবে এখানে জোয়ার আপনি দেখছেন, জোয়ারের প্রচণ্ড ঢেউ, এর কারণে উদ্ধার অভিযানে কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। গত 22 জুন সীতাকুণ্ডের বাঁশবাড়ি এলাকা থেকে ঢাকা নারায়ণগঞ্জ তো দুর্গ পর্যটক এটা মারা যাবে। আজ 15 দিনের মাথার নিধি আবারই একই ঘটনা ঘটছে। এটা বসুন্ধরা দেজা দিয়ে এনে মারি কাড়ি এনে প্রায় 100 ফুট গভীর করে ফেলাই, যার কারণে এটা বারবার একই ঘটনা ঘটে বলে আর এলাকাবাসী জানাই। দেখতে কিন্তু লাল পতাকা লাগাই এবং বিভিন্ন সাইনবোর্ডও লাগাই যে নানা ফেলাই, কিন্তু তারা কেউ কথা নমুনে এখন বারবার এই ধরনের ঘটনা ঘটতে আছে। তো কর্তৃপক্ষ যদি ইভের দৃষ্টি আরও ভালোভাবে দৃষ্টি দেয় তাহলে এই ঘটনা এড়ায় যাওয়া সম্ভব হইব। কামরুল ইসলাম দুলু, সিপ্রাস টিভি, বাঁশবাড়িয়া, সীতাকুণ্ড, চট্টগ্রাম। হ্যালো দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, ইভেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাইয়া হতা হই।